কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে, কারিগরি শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো, দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। স্লোগানকে নিয়ে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শরীয়তপুর গণপূর্ত বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মাকসা এলাকার শরীয়তপুরের চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে গড়ে তোলেন। এটি মূলত বালার বাজারের আমিন বাজারের কাছে অবস্থিত। শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অফিসের স্কিল ওয়ার্কার সালাউদ্দিন গাজী জানান, 2017 সালের 1 অক্টোবর এই প্রতিষ্ঠানের কার্যক্রম চালু করা হয়। প্রায় 27 কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু হওয়ার পর থেকে প্রাক বহিগমন প্রশিক্ষণ 3 দিনের কোর্সে 8,000 প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ দিয়েছেন। এখানে প্রতি বছর জুন এবং ডিসেম্বরে ভর্তি ফর্ম বিতরণ করা হয়। গার্মেন্টস, মেনটেন্যান্স, ড্রাইভিং এবং মোবাইল সার্ভিসিং 2 মাস পরপর ভর্তি করা হয় ও শনিবার ও বৃহস্পতিবার প্রাক বহিগমন কোর্সে ভর্তি করা হয়। কেন্দ্রটিতে চলমান কোর্সের মধ্যে রয়েছে গার্মেন্টস, টেকনিক্যাল, ড্রাইভিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার, ইলেকট্রনিক্স।